এহসান মিরাজ, আপনি লিখেছেন, অনেক সময় দেখা যায় আমাদের আত্মীয় যারা বিদেশে থাকেন তারা তাদের ছোট ভাই বোন বা ভাতিজাভাতিজিকে নিজের স্ত্রী সন্তান হিসাবে দেখিয়ে ভিসা করে বিদেশে নিয়ে যান। ইসলামী দেশে এটা জায়েজ কিনা? এটা তো প্রতারণা, মিথ্যা কথা বলা। যত বড় লোভনীয় অফারই হোক না কেন, একটা মিথ্যা পৃথিবীর সকল লোভনীয় অফারের চেয়ে তুলনায় তুচ্ছ একজন ইমানদারের কাছে। মানে মিথ্যা তুচ্ছ নয়, সরি, মিথ্যা তার কাছে বড়। লোভনীয় অফারের চাইতেও আপনার তার সত্যবাদিতাটা রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ। অতএব কেউ যদি এরকম কাজ করেন, অর্থাৎ আপনার মিথ্যা কথা বলে ভিসা করিয়ে নিজের সন্তান দেখিয়ে কাগজ নিয়ে যান। অনেকে তো অনেক মেয়ের সাথে তার বৈবাহিক সম্পর্ক হয়নি কিন্তু দেখান তিনি তার স্ত্রী, সেখানে যাওয়ার পর আবার একটা ডিভোর্স লেটার দিয়ে দেন। এই যে নাটকগুলো করা হয়ে থাকে এগুলো গুনাহের কথা, কারণ এগুলোর মাধ্যমে রীতিমতো আপনি মিথ্যাচার করছেন এবং প্রতারণা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানগাশ্যা ফালা ইসলামিন না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। অনেকে মনে করেন যে অমুসলিমদের সাথে বোধহয় প্রতারণা করা যায় না, প্রতারণা মুসলমানের সাথে না যায়, অমুসলিমের সাথেও না যায়। বিধায় প্রতারণা ইমানদার কোনো অবস্থাতেই করবেন না। মোহাম্মদ স্বপন আপনি লিখেছেন, বিয়ে করলে কোন কোন দিক দিয়ে দেখে বিয়ে করা উচিত? বিয়ে করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত দিনদারিতা, পাত্রের দিনদারিতার পাশাপাশি তার বংশ মর্যাদা, বিশেষ করে বংশের একটা প্রভাব মানুষের নেচারের মধ্যে অনেক সময় থাকে, যে বংশীয়ভাবে বংশ মানুষের নেচার কি সেদিকটা বিবেচনা আনা যেতে পারে। কিন্তু মূল বিষয়টা দেখতে হবে তার ভিতরে ধার্মিকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফসর বিজাতের দিন, তুমি দিনদারিতা দেখে বিয়ে করো এবং এর মাধ্যমে তুমি বিয়েতে সফলতা অর্জন করার চেষ্টা করো, বিয়েতে তুমি কামিয়াব হওয়ার চেষ্টা করো, জেতার চেষ্টা করো দিনদারিতা দেখে, যে তুমি জিন্দার একটা মানুষকে পেলে। তো এমনিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ সাধারণত বিয়ে করার সময় সৌন্দর্য, টাকা পয়সা, বংশমর্যাদা ইত্যাদিগুলো দেখে থাকে, কিন্তু দিনদারিতে দেখে তোমরা বিয়ে করবে এবং এটা দেখে বিয়ে করে তুমি সফল হওয়ার বা জেতার চেষ্টা করবে। এই জন্য মূল বিষয়টা সেটি। আসলে আপনি সৌন্দর্য বলেন, টাকা পয়সা বলেন কিংবা অন্য কিছু বলেন, এগুলো পরিবর্তনশীল। দিনদারিতাটাই মানুষের উপভোগ্য এবং এটাই তাকে চালিকা শক্তি হিসাবে ভূমিকা রাখে এবং তার জন্য আপনার জীবনসঙ্গী হিসাবে উপভোগ্য হয় দিনদারিতাটা, তার ব্যক্তিত্বটা। বিধায় সেটাকে আপনি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন।